আজমলক বিজেপির এজেন্ট আখ্যা সাংসদ অজিত কুমার ভূঁয়ার বিধায়ক করিমউদ্দিনের বিরুদ্ধেও একই অভিযোগ সমষ্টি পুনর্নির্ধারণের বিরুদ্ধে করিমগঞ্জত অনুষ্ঠিত সম্মিলনীত বিরোধী দলের সভাত অংশগ্রহণ করবলে গিয়ে এআইইউডিএফর মুরব্বী তথা সাংসদ বদরুদ্দিন আজমলের বিরুদ্ধে সরব হল রাজ্যসভার সাংসদগী। এই বিধায়কগীর ভূমিকা সকলে জানে, হিমন্ত বিশ্ব শর্মার প্রতিটি সিদ্ধান্তর থাকে প্রায় ক্যাবিনেটর দরে, আর বিজেপির বিটিম বলে আমি কে আস এআইডিএফ, আর হিমন্ত বিশ্ব শর্মার এজেন্ট বদরুদ্দিন আজমল হোক নেতা সকল হোক। সাংসদ অজিত কুমার ভূঁয়ার অভিযোগ রাষ্ট্রীয় পর্যায়ের মহাজোঁটত অন্তর্ভুক্ত হওয়ার বাবে মুখ্যমন্ত্রীর নির্দেশত পাটনালে গৈছিল আজমলে, কোনো শর্তর বিনিময়তে এআইইউডিএফক বিরোধীর মহাজোঁটত অন্তর্ভুক্ত নকরার সিদ্ধান্ত বিরোধী শিবিরের। আমি একটা বড় কঠোর স্থিতি লৈছি যে কোনো কারণত এআইইউডিএফর আমার বুঝাবুঝি নহব, কারণ বিজেপির হয়ে কাম করবলে আছে, গতি মই আর দীঘল করব খোঁজা নাই। পাটনালেও পঠাইছে হিমন্ত বিশ্ব শর্মা, এতিয়াও সমষ্টি দুটা অন্তত আজমলক একেবারে সুরক্ষিত করে দিছে। দেওবারে করিমগঞ্জ জেলা পুথিভঁড়ালত অনুষ্ঠিত হওয়া পর্যালোচনা সভাত অংশগ্রহণ করে কংগ্রেস নেতা তথা বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া, বিধানসভার বিরোধী দলের উপদলপতি রকিবুল হুসেন, অজপর সভাপতি লরিণজ্যোতি গগৈ আর আন বহুতো নেতায়। কিন্তু আমি আজকে বলেছি যদি বিজেপির লোক এখানে উপস্থিত আছেন বা ইন্টেলিজেন্সের অফিসার যদি উপস্থিত আছেন, আপনারা এখন খবর দিয়ে দেন হিমন্ত বিশ্ব শর্মাকে যে করিমগঞ্জে হাজার হাজার লোক এসেছে এই সমষ্টি পুনর্নির্ধারণ, এই হল ভর্তি, উপরে মানুষ, নিচে মানুষ, বাইরে মানুষ, এরা সবাই প্রমাণ করে দিয়েছে যে আমাদের বিরুদ্ধে অন্যায় হয়েছে, এই অন্যায়ের বিরুদ্ধে আমরা লড়ব, লড়ে যাব যখন সমস্যা সমাধান হয় না পর্যন্ত। বরাকবাসীর মনের খবর লবলৈ করিমগঞ্জত দেবব্রত শইকীয়া, সমষ্টি পুনর্নির্ধারণের প্রক্রিয়া স্থগিত রাখার দাবি। অসম সরকারে এটা সম্পূর্ণ নিজের স্বার্থত, রাজনৈতিক স্বার্থত অসমৰ মানুষখিনিক খণ্ডিত করব বিচাৰিছে আর তার প্রতিবাদ হয়েছে। আমি এই গতি বিরোধী আমি যখন দল আছো প্রতিটি দলের প্রতিনিধি সকলে আজি আহিছে বরাকবাসীর মনের কথাখিনি জানিবলৈ। সমষ্টি পুনর্নির্ধারণের খসড়ার প্রতিবাদত বরাকত উপস্থিত হওয়া অজাপর সভাপতিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীর্যক মন্তব্য প্রকাশ করে, মুখ্যমন্ত্রীক ফেসিস্ট তথা হিটলারের উপাসক আখ্যা লুরিনর। হিটলারক বিশ্বাস করে যি ফ্যাসিজম আর ষড়যন্ত্রর যখন পূজারি আর উপাসক, সি কিয় জনতার কথা শুনব? জনতার মর্মবেদনা, জনতার দুঃখ বুঝবলে আহরি নাই, আর সেই কারণে কেবলমাত্র ক্ষমতা লাগে, আর সেই কারণে ক্ষমতার কারণে বদরুদ্দিন আজমলক এফালে রাখি রাজনৈতিক সাম্প্রদায়িক বজারখন জিয়া রাখব বিচাৰিছে। এতে মূল উল্লেখযোগ্য যে সমষ্টি পুনর্নির্ধারণের খসড়ার বিরুদ্ধে বরাকর বিভিন্ন দল সংগঠনে বন্ধর আহ্বান জানার পাছত এইবার পুনের গণতান্ত্রিক আন্দোলনের কার্যসূচী গ্রহণের অনুষ্ঠিত হয় এই পর্যালোচনা বৈঠক। করিমগঞ্জের রাহুল পাল আর শিলচরের অভিজিৎ ভট্টাচার্য, রিপোর্ট প্রাগ নিউজ।